50 ট্যানারি মালিকের কাছে আড়তদারদের পাওনা পৌনে 200 কোটি টাকা। ফলে কোরবানির চামড়া সংগ্রহ নিয়েই এখন সংশয়, অনিশ্চয়তা। গোলাম কাদের রবুর রিপোর্ট। আসছে কাঁচা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম কোরবানির ঈদ। বছর জুড়ে যত চামড়া সংগ্রহ হয় তার 50 থেকে 60% আসে এ সময়। মৌসুমি ব্যবসায়ী থেকে শুরু করে ব্যাপারী ফরিয়ার হাত ঘুরে চূড়ান্তভাবে এসব চামড়া কেনেন আড়তদাররাই। আর আড়তদাররা লবণ দিয়ে তা প্রক্রিয়াজাতকরণ করে পরবর্তীতে বিক্রি করেন ট্যানারিতে। ঈদের 10 থেকে 12 দিন বাকি থাকলেও এবার সেই আড়তদারদের কোনো প্রস্তুতি নেই, কারণ ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা বুঝে পাননি তারা। তাই কিভাবে চামড়া কিনবেন এ নিয়েই তারা চিন্তিত। তারা যদি পাওনা টাকাটা আমাদের পরিশোধ না করে, আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে চামড়াগুলো আনতেও পারবো না। সেই ক্ষেত্রে আমাদের একটা বিশাল বড় আশঙ্কা রয়ে যায়। পাওনা টাকার বিষয়টি স্বীকার করছেন ট্যানারি মালিকরা, বলছেন করোনা বাস্তবতায় ভালো নেই তারাও। আমাদের দুইটা রিজন, একটা হলো যেহেতু এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি না থাকার কারণে আমরা ওইখানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাকশন করতে পারতেছি না, আমাদের কাছে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো কাস্টমারগুলি আমাদের কাছে মাল কিনতে পারতেছে না। সেকেন্ড হলো কিছু কিছু আমাদের মেম্বারদের ভিতরে কিছু ইয়ে আছে, ওরা কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই চামড়া কিনতেছে। যেই ক্যালকুলেশনের চামড়া উনি এক্সপোর্ট করে সে টাকাটা রিটার্ন পাচ্ছে না এবং সেও টাকাটা কিনতেছে না। এখন যেই লোকটা জেনুইনভাবে ব্যবসা করতেছে তার জন্য এখানে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। সঙ্গে যুক্ত হয়েছে লবণের বাড়তি দামের দুশ্চিন্তাও। লবণের দাম ছিল 675 টাকা, আজকে শুনতেছি 700 টাকা। আপনারা 1,00,000, 1,50,000, 2,00,000, 3,00,000 দামে গরু বন্ধ, আপনারা আরও বেশি দামে গরু কোরবানি দেন, তার সঙ্গে অনলি যে কোনো দোকান থেকে যদি 100 টাকা লবণ কিনেন 10 থেকে 12 কেজি লবণ জাত করে রেখে যদি কোনো ছায়া জায়গায় যদি রেখে দিতে পারে, এই চামড়াটা গুণগত মানও ভালো থাকবে। 4 ঘন্টার মধ্যে লবণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, কুরবানির দাতা এটা একটা ইনিশিয়েটিভ নেবে, নাহলে চামড়াটা প্রোটেক্টেড হবে না, 30-40% চামড়া নষ্ট হয়ে যাবে এই গরমে। তারপরে 48 ঘন্টার মধ্যে যেন চামড়া না আসে, আর যারা ব্যবসা বোঝে না তারা যেন চামড়াটা না কেনে। বিশেষজ্ঞরা বলছেন যাই হোক এসব চামড়া ভালোভাবে সংগ্রহ আর সংরক্ষণ করা জরুরি। দেখা যায় যে মাটিতে পুঁতে ফেলছে, নদীতে ফেলে দিচ্ছে, পুকুরে ফেলে দিচ্ছে, সেগুলো কিন্তু আসলে কোনোটাই দরকার হবে না যদি আমরা সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারি। দেশে থাকা 150-এরও বেশি ট্যানারি কারখানায় কাঁচা চামড়ার চাহিদা বছরে 22 থেকে 24 কোটি বর্গফুট। গোলাম কাদের, টবু, এটিএন নিউজ, ঢাকা।